ডায়াবেটিস একটি মহামারী রোগ। অচিরেই নবীগঞ্জে ডায়াবেটিস হাসপাতালে স্থাপনের আশ্বাস দিলেন জেলা পরিষদ ডাক্তার মুশফিক। আমাদের জিবিনিউজ24.কমের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানিয়েছেন, সোমবার দুপুর 1:20 সময় ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুর রুফ মিয়ার সভাপতিত্বে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডায়াবেটিস একটি মহামারী রোগ, যা একবার হলে তা কখনো সারানো যায় না। কিন্তু এই রোগ থেকে বাঁচতে হলে, নিজে সচেতন হলে, রোগ মুক্ত কিছু বিষয়ে খেয়াল রাখলে ডায়াবেটিস রোগ চিহ্নিত করা সম্ভব। ডায়াবেটিস ধরা পড়া মাত্রই তার নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া এবং অতি শীঘ্রই নবীগঞ্জে একটি ডায়াবেটিস হাসপাতাল স্থাপন করার আশ্বস্ত দেন তিনি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহুর রহমান মিসবা, নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রাকিল হোসেন, সিলেট ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ এম এ মান্নান, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাস, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য উজ্জ্বল সর্দার সহ আরো অনেকেই এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। হাজি আব্দুল হামিদ নিক্সন, ডাক্তার নাজমুল হক চৌধুরী পলাশ উক্ত অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন লন্ডন প্রবাসী নবীগঞ্জ প্রেস ক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি। আমি আমার মুরব্বিয়ান এবং যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রত্যেকেরই মা বাবা আছেন, পরিবারের মুরব্বীরা আছেন, আমরা মানদাতা আমলের চিকিৎসা এখনো গ্রহণ করে থাকি। এখানে উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী আমাদের মধ্যে এখানে বিশেষ অতিথি, এই এলাকার জনপদে নেতা, সবার পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা পরিষদের সংগ্রামী। আমি একজন ডায়াবেটিক্স রোগী, দীর্ঘ 14 বছর ধরে আমার ডায়াবেটিক্স। আমাদেরকে এই ডাক্তারগুলো দেওয়া হয়, বিশেষ করে আসগঞ্জ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে, রোগীকে নিয়ে যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু এখানে কিন্তু ডাক্তার নাই, বিনামূল্যে বই, তারপরে এই যে উপবৃত্তি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, মানুষ বছরের প্রথম দিন নতুন বেল দেওয়া, কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু সঠিক স্বাস্থ্য সেবাটা পাওয়া কিন্তু আমাদের যে এখনো কিন্তু দুষ্কর। এটাও তারা বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা, মিডিয়া। এখানে সহায়তা, তবে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ হইলাম এই প্রবাসীদের কাছে। আমি জানি না মানুষ কেন আমার বিশ্বাস করছে, আমি জানি না। আমরা যার মাধ্যমে গেছি পয়সা খুঁজছি, 7,000 পয়সা পাঠিয়ে দিচ্ছি, কোনো কোয়েশ্চন করে নাই। এবং সবচেয়ে বেশি নবীগঞ্জের অন্যরা ছোটখাটো, আমার এখানে হুজুরে চেয়ারম্যান সাহেবের সাথে বহুবার কথা হয়েছে, উনি আমার বারবার তাগিদ দিয়েছেন। আমি বলি ঠিক আছে, ডায়াবেটিক আসলে নবীন হবে এবং অচিরই হবে ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে যাই, যাতে আপনার এই সেবাটা আপনারা পাইতে পারেন। আমাদের এই যে ভাইস চেয়ারম্যান মহিলা, আপনাদেরকে ওনাদের আপনাদেরকে আপনাদের আশ্বস্ত হয়ে যে রাখছে ভাই এবং আমি তোমার ভাই ওনাদের বিশেষ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ করার জন্য বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়। জিবি নিউজ
news24.com GB News 24.com